নাবালিকা মেয়েকে অপহরণ করতে এসে গাড়ি সমেত ধরা পড়ল অসমের দুই যুবক। ধৃতরা হলেন আজমল হোসেন ও শামী মাহমুদ। আটক দুই যুবকের মধ্যে আজমলের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দির বান্দরকোনা এবং নাজিমের বাড়ি নীলাম বাজারের কেউটকোনা এলাকায়। অপর দুই পলাতক যুবক হলেন শামীম আহমেদ ও শামসুদ্দিন। এদের দুজনের বাড়ি ফুলবাড়ি গ্রামের 4 নং ওয়ার্ডে। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয় উত্তর ত্রিপুরা জেলার চোরাইবাড়ি থানাধীন ফুলবাড়ি এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 6:30 ফুলবাড়ি এলাকায় স্থানীয় জনগণ 14 বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণের সময় প্রাইভেট গাড়ি সমেত অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও নীলাম বাজারের আজমল ও নাজিম নামে দুই যুবককে আটক করে। তবে সেখান থেকে ফুলবাড়ি এলাকার শামীম ও শামসুদ্দিন নামের অপর দুই যুবক পালিয়ে যায়। পরে চোরাইবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত দুই যুবক সহ অপহরণ কাণ্ডে ব্যবহৃত গাড়িটি থানায় নিয়ে যায়। এদিকে নাবালিকার বাবা চোরাইবাড়ি থানায় লিখিত আকারে একটি অপহরণের মামলা দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে স্থানীয় থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধি সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্তে নামে। এদিকে এই মামলা তদন্তকারী অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে শপথ করা হয়। সাথে পালিয়ে যাওয়া অপর দুই যুবককে জালে তুলতে পুলিশ তদন্ত জারি রেখেছে। বিল্লাল আহমেদ, উনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওনার মেয়েকে গত রাত্রে দুজন, আজমল হোসেন, টোটাল তারা 7 জন ছিল, এর মধ্যে আজমল হোসেন আর নাজিমুদ্দিন, তারা দুজনরে আটক করা হয়েছে। তো তারা আটক করে সেটা আমরা অভিযোগ মূলে তারা অ্যারেস্ট করছি। অ্যারেস্ট করে সেরা তারা এই জিনিসটি আমরা কিডন্যাপিং কেস সুনির্দিষ্ট ধারায়, যেমন সুরাইবাড়ি পিএস কেস নাম্বার 15/2023 আন্ডার সেকশন 366A/447/511/34 IPC দ্বারা কেস নেওয়া হয়েছে। এবং সাথে একটা গাড়ি, যে গাড়িটা দিয়ে মেয়েটারে কিডন্যাপ করতে আসতো, এই গাড়িটার নাম্বার হয়েছে A01FB4722, এটা SSU প্রাইভেট কার। এই গাড়িটা দিয়ে তারা নিতে আসতো। তো গাড়িটা সহ এবং দুজনের অ্যারেস্ট করা হয়েছে, আর দুজন তারা সাহায্য করছিল, তারা দুজন বর্তমানে পলাতক আছে। আমরা তারও খোঁজ নিতে আসি, অ্যারেস্ট করা হবে, অতি সত্য অ্যারেস্ট করা হবে। রিপোর্ট সার্চ ইঞ্জিন জাতীয় ন্যায়।